রাসূল বলেন, জিব্রাইল জিব্রাইল কি ব্যাপার, এত নবী রাসূল এখানে উপস্থিত, হুজুর এখানে দুই রাকাত নামাজ হবে, দুই রাকাত কি নামাজ হবে। আচ্ছা আমরা এই জন্য মেরাজের রাত্রে আমরা নফল নামাজ পড়ি, মেরাজের রাত্রে নবী প্রথম উজু করে দুই রাকাত নামাজ পড়ছে বুরাগে উঠার আগে, এটা বলে নামাজ বলে হেরা পাইছে না, আসলে হেরা সহেই দেখে না, কি কর এক বেচারা বলে খালি কই তো খোদা গো, আমার যদি এক বস্তা টাকা দিয়ে লাইতা, এক বস্তা টাকা, গরিবী অবস্থা সহ্য হয় না, এক বস্তা টাকা যদি আমার দিয়ে লাইতা। একদিন হাওরের উপর দা হাঁটতেছে আর কইতেছে, খোদা গো কেউ নাই কেউ নাই, এখানে এক বস্তা টাকা আমার দিয়ে লাইলে আমি ধনী হয়ে যেতাম একবারে। আল্লাহ কই তোর জন্য এত আশা, যা এই দান ক্ষেতের আইলের মধ্যে, দান ক্ষেতের আইলে সামনেই এক বস্তা টাকা ফালাইছে। হ্যাঁ টাকার কাছে যাইবার আগেই কয়, আচ্ছা অন্ধ যে চোখ যার নাই, হ্যাঁ কিভাবে আর একটু দেখি তো, টাকার আইলের কাছে গিয়া হ্যাঁ চোখ বন্ধ কিনা অন্ধ কেমন আড়ে দেখতো, টাকার আইল ফার হয়ে গেছে গা। আচ্ছা কোন তো অহংকে আল্লাহর দোষ, এক কিসিমের আলেমরা আছে নবীর শান ও মানের কোরআন শরীফের আয়াত গুলি আসলেই হ্যাঁ অন্ধ হয়ে যাগা, এটি আর দেহে না, আল্লাহ এদের চোখ ভালো কইরা দেখ, সকলে কই না আমিন আমিন। আমার নবী বলেন জিব্রাইল, এত এত নবী রাসূল এখানে কেন উপস্থিত হয়েছে জানতে চাই। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে দুই রাকাত নামাজ হবে, কয় রাকাত নামাজ, দুই রাকাত নামাজ হবে, আকামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কর না, আকামত শুরু হয়ে গেছে, জামাতে নামাজ পড়লে আকামত দেই কি না আমরা, আকামত শুরু হয়ে গেছে। জিব্রাইলের কানে কানে নবী জিগায়, ও জিব্রাইল এত বড় জামাত ইমামতি করবে কে, আদি পিতা মুরব্বি আদম, আদি পিতা মুরব্বি সবার বয়সে বড়, আদি পিতা আদম নবী মনে হয় ইমামতি করবে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আদি পিতা মুরব্বি হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। জিব্রাইল তাহলে জাতির পিতা ইব্রাহিম বুঝি ইমামতি করবে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম হতে পারে, এই মাঠের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না, কে পড়াবে রে জিব্রাইল? আমার নবীর হাত ধরে জিব্রাইল টাইনা টাইনা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এই মাঠের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দুই রাকাত নামাজের ইমামতি করে সালাম ফিরাইলে স্লোগান শুরু হয়ে গেল, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার বানাইয়া ইজ্জতের পাহাড় আমার নবীকে বানাইয়া। আল্লাহ বলেন, বুরাকরে আর দেরি করা যায় না, দুনিয়ার ইজ্জত শেষ হয়ে গেছে, এবার চলো আকাশের মধ্যে শুরু হবে। আকাশে যাইতেছে, যাইতে যাইতে প্রথম আসমানে যাইয়া ডাক দিলেন, দরজা খুলো, দরজা খুলে দেওয়ার পর আমার নবী বলেন, আমি দেখি সুন্দর সুন্দর পোশাক পরিহিত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াইয়াছে, আমাকে দেখার পর ডাকতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান দেয়, ইজ্জত দেয়। আমার নবী বলেন, প্রথম আসমানের দরজা পার হয়ে ভিতরে যাইয়া দেখি হযরতে আদম নবী আদি পিতা দাঁড়াইয়া রইছে, একটু আগে ছিল জমিনে মুসল্লি, একটু পরে আবার দেখা যায় দাঁড়াইয়া রইছে, এটা কোন খেলা? জোরে জোরে কন্যা জবাহানা, যাই হোক শুধু এই জায়গাটার মধ্যে ওয়াজ আছে দুই ঘন্টার, সংক্ষেপ করলাম, এখান থেকে বিদায় হয়ে যাবে। আদম নবী বলতেছেন বুকের সাথে বুক বুক লাগাইয়া, বাবা মোহাম্মদ যাও তুমি উপরে যাও, এ দরজা তোমার জন্য খোলা আর কারো জন্য নয়, যাও। আমার নবী যাইতে যাইতে সপ্ত আকাশ পর্যন্ত যাইয়া দেখে ইব্রাহিম নবী বসা দেখা হলো, অথচ একটু আগে ছিল আমার নবীর মুসল্লি, এখন আবার দেখা যায় সপ্ত আসমানে বসা। আমার আল্লাহ বলেন, দেখা করো দেখা করো, দেখা হয়ে গেল, এবার আলাপ হলো, এখানে বসে আছো ও আদি পিতা, ও জাতির পিতা ইব্রাহিম, অনেক আলাপ এখানে চলছে, এখানে দুই ঘন্টার ওয়াজ, এখান থেকে আবার বিদায় হয়ে যাবে। ইব্রাহিম নবী বলতেছেন, যাও গো বাবা মুহাম্মদ সামনে বারো, যত উপরে তুমি যাইবা গো এই রাস্তাটুকুন শুধু তোমার জন্য খোলা, আর কারো জন্য উপরের রাস্তা খোলা না। আমার নবী বুরাকে পৃষ্ঠে জোয়ার হইয়া জিব্রাইলকে সঙ্গী লইয়া যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা যাইয়া বুরাক একটা বড়ই গাছের নিচে থেমে গেলেন,
সিদরাতুল মুনতাহায় জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বড়ই গাছের নিচে আপনি নেমে যান। বড়ই গাছের নিচে নেমে প্রশ্ন করলেন, হ্যাঁ জিব্রাইল, আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি? জিব্রাইল বলেন, না না হুজুর, এটা সিদরাতুল মুনতাহা, এখানে অপেক্ষায় থাকুন, আপনাকে নেওয়ার জন্য আসবে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমি আর বুরাকের ক্ষমতা শেষ, উপরের রাস্তা আমরা চিনি না, যাইতে পারবো না। আমার নবী বলেন, জিব্রাইল, তুমি কি এখন পর্যন্তই আসতে পারো? জি। আর উপরে যাইতে পারো না? না। তাহলে এটা কি আল্লাহর কাছাকাছি আসছি? না হুজুর, না, যত দূর আসছেন এর চেয়ে আরো বেশি রাস্তা বাকি। ও, আরো বহুত বাকি। আমার নবী কয়, জিব্রাইল, তাহলে তুমি কি এখানে আইসাই মুসা নবীর সাথে গল্প করতা, ইব্রাহিম নবীর সাথে কথা বলতা? মাঝে মাঝে ইব্রাহিম নবীকে বলতেন, ইব্রাহিম নবী, আমি তো আল্লাহর কাছে যাই। ওই জিব্রাইল, আপনার কোনো কথা থাকলে আমার কাছে বইলেন, আমি পার্সোনালি আল্লাহর কাছে বলবো। আমার নবী জিগায়, ও জিব্রাইল, ইব্রাহিম নবীর সাথে যে মাতবুরি কর্তা, এহেনে আইসা ওই? আচ্ছা, আমার নবী সব খবর জানে কিনা? জানে। জিব্রাইল কো কই কি, কবে ইব্রাহিম নবীর সাথে কথা কইছি? হাজার হাজার বছর আগে। এই নবী হেই খবর জানে কেমনে? সুবহানাল্লাহ, জানেনি আমরা নবী? জানে। জিব্রাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা বলতাম, তা আপনি জানেন কেমনে? জিব্রাইল, আমি নবী জানি না, এমন কিছু নাই রে, আমি সবই জানি, আমার আল্লাহ আমারে কিছু জানাইছে জিব্রাইলের মাধ্যমে, আর কিছু জানাইতেন আমার আল্লাহ সরাসরি। মানে জিব্রাইলের মাধ্যমে যেটা জানাইছে এটা এনে আমরা জানি কোন তো, আর যেটা আল্লাহ আল্লাহ রাসূলকে সরাসরি জানাইছে এটা কি আর আমরা জানি? কারণ আমরা যেটা জানি না এই জন্য কি আমরা বলতে পারি বলে নবী জানে না? আমরা জানি না এটা বলতে পারি, কিন্তু নবী জানে না এই কথাটা বলাটা আমাদের জন্য ভুল। আরে আজকে যে জামিয়ে সুন্নিয়া মাদ্রাসার মুফতি সাহেব আসছেন, মুফতি সাহেব যা জানে এটাই তো আমরা জানি না, কি কর? মুফতি সাহেব যদ্দূর জানে ওদ্দূর তো আমরা জানি না। আমরা যদি কই বলে মুফতি সাহেব কি জানে, তাহলে কথাটা কি ভুল হবে না? যাই হোক, এদিকে আমার আলোচনা না, আমার নবী মেরাজ যাচ্ছে। রাসূল বলেন, এখানে সেই মাতবুরি কর্তা জিব্রাইলকে, হুজুর আমি এহেনি, আমি আর উফরে যাইতে পারি না, আর উফরে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি ফুইরা সাই সাই হয়ে যাব, হুজুর এখন পর্যন্ত আমার সীমানা। ও এহেনে ইব্রাহিম নবীর লগে মাতবুরি দেখাইতা, এই জিব্রাইল শুন, আমি নবী আল্লাহর একবারে নিকটে যাব, তুমি জিব্রাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা, বহু দিন যাবত একটা কথা আপনার কাছে বলবো, আজকে মনের আশাটা বলার সুযোগ আজকে পাইলাম। কি আশা রে জিব্রাইল? হুজুর আমার একটা কথা আল্লাহর দরবারে তুলে ধরবেন। কি কথা? আপনি নবীর উম্মত যারা হবে, আপনি নবীর আশেক পাগল যারা হবে, আপনি নবীর মতো নবী পাইয়া যারা আপনার কথা মতো জিন্দগি করবে, আপনাকে ভালোবাসবে, আপনার আশেক পাগল উম্মতের জন্য আমি জিব্রাইলের একটা দাবি, হাশরের জমিন যেদিন কায়েম হবে, আদা তুফরে যেদিন সূর্য থাকবে, পলচিরাতের 30,000 বছরের রাস্তা ফুল যেদিন পার হইতে হবে, হীরার চেয়ে তার চুলের চেয়ে চিকন হবে, নিচে জাহান্নাম থাকবে, ওই বিপদময় মুহূর্তে আপনার নবীর উম্মতের জন্য পলচিরাতের ফুল পার করে দেওয়ার জন্য আমি জিব্রাইল 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। আমার নবী বলেন, জিব্রাইল রে, এত সুন্দর কথা আমার জন্য বললে, আমি তো আমার আল্লাহর কাছে বলবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আপনার উম্মতের এই দাবিটুকু জিব্রাইলের পক্ষ থেকে যা করেছে আমি আল্লাহ এখনই কবুল করে নিলাম। আসরের জমিনে জিব্রাইলের নূরের পাখা দিয়া কি ফুলচিরাতের ফুল পার হইতে চান কিনা? নবীর কথা মাইন্যা না না মাইন্যা, নবীর ভালোবাসা দিয়া না না দিয়া, নামাজ পইরা না সাইরা, বাপ মারে কষ্ট দিয়া না বাপ মার খেদমত কইরা? বুঝালই। যেই হোক,
জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্তই আমাদের ক্ষমতা। রাসূল বলেন, বরই গাছের নিচে আমাকে নামাইলি। জি হুজুর, এখানেই বসেন। রাসূল বলেন, উপরের দিকে তাকাইয়া দেখি কুটি কুটি সোনালী রঙের পাখি এই গাছটার মধ্যে বসে আছে, পাতায় পাতায় পাখি, সোনালী রঙের পাখি, ছোট ছোট পাখি। রাসূল বলেন, জিব্রাইল, এই পাখিগুলো এত সুন্দর আমি তো আর কোনোদিন দেখি নাই। জিব্রাইল বলেন, হুজুর, এইগুলি পাখি নয়, তারা হলো আল্লাহর ফেরেশতা। যেদিন খবর পেয়েছে আপনি আরশে যাবেন, ওই দিন ফেরেশতারা আপনার আশেক পাগল হইয়া তারা আল্লাহর কাছে দাবি করেছে, প্রভু গো, আমরা তোমার হাবিবকে দেখতে চাই, তোমার হাবিব দেখতে চাই, তোমার হাবিবের সাথে আমরা একটা দেখা করতে চাই, তোমার হাবিবের আশেক পাগল হইয়া দেখা করব। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধুকে দেখার জন্য যেই ফেরেশতারা আশেক পাগল হয়েছিল তাদেরকে আজকে সোনালী রঙের পাখি বানাইয়া এ বড়ই গাছের মধ্যে বসাইয়া রাখলাম। এবার দেখা যায় পাখিগুলি গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আমার নবী বলেন, জিব্রাইল রে, পাখিগুলো ফেরেশতা, এবার বুঝে ফেললাম, জানতে চাই তারা গুনগুন করে কি শব্দ যা শোনা যায়, কেন কি বলতেছে তারা। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল পাখিরা আপনার নবীর উপর দুরুদ সালাম পাঠ করতেছে। ফেরেশতারা দুরুদ সালাম পাঠ করে গো বেদাত হয় না, আমরা দুরুদ সালাম পাঠ করলে বেদাত হইয়া যা। আসেন এক জাতের বাইরা, আসুন। নবী মেরাজ রওনা হয়েছে, এবার এখানকার সিদরাতুল মুনতাহার ওয়াজ করলে দুই ঘন্টা যাবে, এখানে সময় শেষ করে দিলাম। আয়েশা পড়ছে বুরাক, আমার নবী বুরাক থেকে বিদায় হয়ে অপেক্ষায় ছিলেন, এবার আসতেছে রফ রফ। আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের সিংহাসন পাঠাইলেন, নবীজি উঠলে, এখন আর সাথে কেউ নাই, এখন আর সাথে কেউ নাই, নবী একা রওনা হলেন। যাইতে যাইতে এবার আরশের সিঁড়ির মধ্যে রফ রফ থেমে গেলেন, নবীজি নামলেন সিঁড়ির মধ্যে, আরো সে উঠবেন, এমন সময় নবী দেখে পায়ের মধ্যে জুতা মুবারক। রাসূল একটু জুতা মুবারক খুলতে চাইলেন, এমনি আরশ থরথর করে কাঁপতেছে। কেমন নবীর উম্মত, যে নবীর জুতার দুলি মুবারকের জন্য আরশ পর্যন্ত পাগল। আজকে আমরা উম্মত হইয়া নবীর পাগল হইলাম না। আল্লাহ কয়, আরশ কাপসকে খুদা গো কাঁপতেছি, আপনার বন্ধুর পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম, তোমার বন্ধু তো জুতা মুবারক খুইলা ফালাইতাছে। বন্ধু গো কি করেন, জুতা খুলি কেন, জুতা পায়ে দিয়ে আয় পড়ছি আমি খেয়াল করি নাই, তো জুতা খুলেন কেন, খুলি কেন, আপনি যে মুসা নবীর তুর পাহাড়ে দমক মারছিলেন কোরআন শরীফ, ফাখলা নালায়েক, আপনি আবার আমার উনি নালায়েক কই আবার দমক টমক মানেন, এলেগে আগেই খুলতেছি। বন্ধু গো মুসারে দমক দিতারি, তোমার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হয়ে রইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাসিয়া, ইয়া গাসিয়া, শাহিল শাহ মদিনা, জিন্দাবাদ, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, পুরান্দগর সুন্নি সম্মেলন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলুন আমিন। এই যে এই নবীর প্রেম ভালোবাসায় যদি আমরা থাকি, বলুন আমাদের লস হবে না লাভ হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা বলুন তো, আর কারো কোনো কথা মানতে রাজি না। আমার নবী বলেন, প্রভু গো তাহলে কি আমি জুতা মুবারক খুলবো না? না, আপনার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমার আরশ লালাইতো, এখানে কথা জমবে না, এখানে আরশ বহনকারী ফেরেশতা আছে। আ বন্ধু আসো, তোমার সাথে রুদ্রদ্বার বৈঠক হবে, দরজা বন্ধ করে বৈঠক হবে, আর কেউ থাকবে না, লম্বা ঘটনা। এখান থেকে একটানে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন, যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন। একবার নিরিবিলি জায়গা, কাছাকাছি বসে বন্ধুর সাথে বন্ধুর আলাপ শুরু হলো, আলাপ করতে করতে একটানা কত বছর আলাপ করেছে, আরে জোরে কর। আচ্ছা, এমন বন্ধু কি পৃথিবীতে আছে যে বন্ধুর বাড়িতে যায় বন্ধু 27 বছর থাকতারে? একদিন থাকলে বন্ধুর মা জিগায় কি রে তোর বন্ধু কয়দিন থাকবো, কয় মা কালকানি জায়গা, কালকা তো আর যায় না, কি রে কয়দিন থাকবো, দুই দিন গেছে, তিন দিন যখন হয়েছে বন্ধুর মা বাবা হমানে কয় কি রে তোর বন্ধু কি এখানে বাড়ি বানছে নাই? আমার আল্লাহ বলেন, বন্ধুর সাথে কথা চললো 27 বছর, বলুন কয় বছর, তারপরে ও বন্ধুর প্রেমের স্বাদ মিঠে না।
তারপরে বিদায় দিতে যাওয়ার আগে বলে, বন্ধু গো আমি যে তোমার চোখে উম্মতের জন্য পানি দেখেছি, তোমার সাথে গোপন বৈঠক কি, আসো তাকাও ডান পাশে, তাকাইলাম কি দেখছো, বিরাট বড় একটা পাহাড়, তাকাও বাম পাশে, তাকাইলাম কি দেখছো বন্ধু, ছোট্ট একটা পাহাড়, এ বন্ধু পাহাড়ের খবর নিয়ে যাও, বড় পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, ছোট পাহাড়টা হলো তোমার উম্মতের গুনার পাহাড়, বন্ধু গো আর কে দো না, দেখা যাও আমার দয়ার পাহাড় বড় নাকি তোমার গুনাগার উম্মতের পাহাড় বড়। আমার নবী বলেন তোমার দয়ার পাহাড় বড়। বন্ধু গো এবার গোপন বৈঠকে ফাইনাল করে দিলাম, তোমার উম্মত যারা হবে গো, খুঁটিনাটি গুনা যাদের হবে গো, আমার এই দয়ার পাহাড় দিয়ে গো বন্ধু আমি গুনার পাহাড় আমি শেষ করে দেব। লম্বা ঘটনা, তার সাথে সাথেই বিদায়ী হয়ে আসবেন 27 বছর পর, ওখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার, ডাকতেছে বন্ধু বিদায় হয়ে যাইবা গো, উম্মতের জন্য কি নিয়ে যাইবা। আচ্ছা এই সফরে নবী খালি আইলে ভালো হয় না উম্মতের জন্য কিছু আনলে ভালো হয়? যারা আমাদের দেশের লোকের ইতালি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, আচ্ছা বলুন তো হারা কিছু নিয়ে আসে না আসার সময়? পাউন্ড নিয়ে আসে, টাকা নিয়ে আসে, ডলার নিয়ে আসে, স্বর্ণ নিয়ে আসে, গড়ি নিয়ে আসে, রেডিও নিয়ে আসে, ট্যাপ নিয়ে আসে, সিডি নিয়ে আসে, বিসিডি নিয়ে আসে, সিডি ডিভিডি পিডিবি কত দাজে নিয়ে আসে, আবার কম্বলের গাঁটটিও লই আইয়ে আইয়ে না দেখবেন এয়ারপোর্ট গেলে দেহে বাবা রে বাবা গাড়ি বুঝাই করছে। আচ্ছা এই জিনিসগুলি পায়া তার বাড়ি ঘরের লোকজন খুশি না বেজান? আমার নবী কয় আমি যাওয়ার সময় উম্মতের জন্য কি নিব, একটা কম্বল নিব না, স্বর্ণ নিব না, ইউরো ডলার টাকা কিছুই নিব না, আমি আমার উম্মতের জন্য জান্নাতের চাবিটা লইয়া লইলাম। আর কি লইলাম? আমার উম্মতেরা যদি বলে আল্লাহর বন্ধু গো আপনি বন্ধুর বাড়িতে গেলেন, আমরা রে তো বন্ধুর বাড়ি দেখাইলেন না, এই জন্য বন্ধুর বাড়িতে যাওয়ার রাস্তা আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি মেরাজ করেছি একবার আর আমার উম্মতের জন্য সুযোগ করে দিলাম 5 বার, বলুন কয়বার? 5 বার, আরো জোরে বলুন কয়বার? 5 বার। আমার নবী নামাজ নিয়ে রওনা হবেন, আল্লাহ নামাজ দিলেন, আচ্ছা আমরা কি বেশি পাইলে খুশি না কম পাইলে খুশি? বেশি পাইলে খুশি না? দেখবেন চট্টগ্রাম শহরে বাড়ি আছে একটা 5 তলা, এরপরও দেখবেন দিনে রাইতে চেষ্টা আরেকটা 5 তলা নি বানানো যায়। আমার নবী নামাজ লইলেন, আমার আল্লাহ দিলেন, কত অক্ত জানি দিল? ঘুমায় রয়েছেন আপনারা? ঘুমায় থাকলে দোয়া করে দেই। কত অক্ত নামাজ দিলেন? 50 অক্ত নামাজ নবী বেশি পায়া খুশি। আচ্ছা পরি কয় অক্ত? আচ্ছা দিল 50, পরি 5, 45 কমাইলো। আচ্ছা এটা কি আল্লাহ জানে না যে আমরা 50 পড়তে পারবো না? নবী জানে না? কিন্তু এখানে এই ঘটনা কেন ঘটাইলো, এই ঘটনার কারণ হলো ওই যে মুসা নবী কইছিন খোদা গো আমার খুব আশা আছিন তোমারে দেখতাম, আল্লাহ কই মুসা রে তোর আশাটা পুরা করবার লাগিয়া আমার বন্ধুরে আমি 50 অক্ত নামাজ দিছি, তুই কিলাম আটকাইস। ছয় নাম্বার আকাশে মুসা নবী, আমার নবী আসতেছে নামাজ 50 অক্ত, আল্লাহ ডাকতেছে মুসা জাগা, হুজুর হুজুর দাঁড়ান, বেয়াদি মাফ করেন, কেমন বেড়াইলেন? খুব সুন্দর বেড়াইলাম। হ্যাঁ উম্মতের লেগে কি আনলেন? আপনি তো উম্মতের দরুদি নবী, কি আনলেন? মুসা আমি আমার উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ আনছি। নবী খুশি? মুসা নবী হুজুর মাফ করবেন, আপনার উম্মত দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমায় নিয়ে আসেন। মুসা নবী জানে আমরা পারবো না, আল্লাহ কি জানে না? কিন্তু কারণ হইলো এইটা, ওই যে মুসা নবীর আশা আছে না আল্লাহরে দেখতো, নিজের ক্ষমতায় ক্ষমতা নাই, এই নবীর উসিলায় মুসা মনের আশা পুরো হইব। আমার নবী কো ঠিকই তো কইছো, আবার যাইতাছে মুসা নবী ক দেখি দেখি কই যা, আমার নবীরে আয়না বানায়া পিছে চাই রইছে, দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বসছে, এবার মন ভরে দেখতেছে নবীকে আয়না বানায়া। বন্ধু কেন আইছো? আচ্ছা আল্লাহ জানে না নবী আবার কেন গেছে, পরও জিগাই বন্ধু কেন আইছো, কি ব্যাপার? প্রভু গো আমার উম্মতে 50 অক্ত পড়তে পারবে না, তা যাও 5 অক্ত কমাইলাম। আচ্ছা একবারে পারছিন না 45 কমাইতো?
পাস কমাইলাম, অর্থাৎ বন্ধু আইলে কি বন্ধুর কাছে কি লাগে, ভালো লাগে, পাস কমাইছে। মুসা নবী জিগায়, হুজুর কি করছেন? কো পাস কমাইছে। হুজুর আরো কমায় নিয়ে আন, পাস পারবে না, 45 পারবে না। আবার গেছে মুসা নবী, কো জীবনের আশা পুরা করতাছি। বন্ধু কি ব্যাপার? খুদা গো 45 পারবে না, যাও আরো পাস কমাইলাম। আবার আইছে মুসা নবী জিগায়, হুজুর কি করছেন? কো পাস কমাইছে। হুজুর আবার যাইন, আরো কমান লাগবো। যাইতে যাইতে 9 বার গেছে, 5 × 9 = 45। এরপরও মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো আরো কমাই লেন। আমরা নবী কয় না, আর 45 রাকাত কমাইছে, ওহন কেমনে কুমু কমানোর কথা? আমার আল্লাহকে বন্ধু গো, লেখা হয়ে গেছিল 50, কিন্তু মুখে মুখে আপনার উম্মতের জন্য 45 কমাইছি, খাতা পত্রে কিন্তু কমাইছি না, ওই যে লেখা কিন্তু 50। তোমার উম্মতেরই কয়ে দিও, পাঁচ ওয়াক্ত যদি আদায় করে তাহলে নেকের বেলা আমি 50 এর দিলাম। জান এই নামাজ না পড়ে মেরাজের বরকত নেওয়া যাবে না, এই নামাজ না পড়ে নবীর উম্মত হওয়া যাবে না। যাই হোক, এই নামাজের ভিতরে ওয়াজ আছে 3 দিনের। আয়েশা পড়ছে, নবীজি এবার একবারে দুনিয়ায় আয়েশা গেছে, এবার সকালবেলা নবীজি ঘোষণা দিলেন, আমি তো এইভাবে এক রাত্রের কিছু সময়ের মধ্যে এই সফর আমার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক শুই নাই, বিশ্বাস করে নিলেন নবীর কথা সত্য, এই জন্য আবু বকরের নামের উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক। যাই হোক, এর মধ্যে অনেক ঘটনা। এবার শুনছে আবু জাহেল, আবু জাহেল শুননা কয়, দেখছো আবদুল্লাহর পোলা মোহাম্মদের যে মাথা খারাপ হয়েছে, এই যে দেখো কি কয়, এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আসমানও বলে গেছে, কই গেছে, কই বলে গেছে, কই বলে গেছে, এটা একটা কথা হইলো? আবু জাহেলের সাথে একটা চামচা সিন, চামচা থাকে না বড় লোকের সাথে, আরে জুকার সিনের না, বার জুকার আছেন একটা ইহুদি, ইহুদি তিনটা ফাল মারে আবু জাহেলের কথাটা কইলে, চাচা দেখছেন আপনার কথাই তো ঠিক। আবু জাহেল দৌড়ে গেছে, আসো তোমরা বাতিজারে পরীক্ষা করি, গেছে কিনা বাইতুল মুকাদ্দাস। যা কই বাতিজা, তুমি নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছো? ক জি চাচা আমি গেছি। এটা কথা কইলা, মাসের পর মাস হাইটা যাইতে হয়, তুমি এই এক রাতের কিছু সময়ে গেছো, আচ্ছা তুমি যদি গিয়ে থাকো তো তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা আছে কয়টা, জানালা কয়টা আছে, জানালার মধ্যে রড কয়টা আছে, কোন দিকে কয়টা জানালা আছে? আচ্ছা আপনারা যেখানে ওয়াজ শুনতে আইছেন, এই প্যান্ডেলের ফিলার কয়টা, খুঁটি কয়টা আছে, কেউ গুনছেন? আপনারা কি গুনতে আইছেন, খুঁটি গুনতে আইছেন, ওয়াজ শুনতে আইছেন? নবী কি হেন কি বাইতুল মুকাদ্দাসের দরজা গুনতে গেছেন? আবু জাহেলের প্রশ্ন। আমার নবী তো চুপ করে দাঁড়া রয়েছে, চাচা আমি কি দরজা গুনতাম? গেছি না, যদি গিয়া তাহো তাহলে এগুলি কও। আমার আল্লাহ বলেন, জিব্রাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাবে, আমি সইতে পারি না, যারে জিব্রাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাসটা টান্দা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে তুলে ধরে রাখ। জিব্রাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাস উঠাইয়া আমার নবীর সামনে তুলে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। আবু জাহেলের প্রশ্ন গনে গনে আপনি জবাব দিয়ে দেয়, সামনের দিক তুলে ধরে রাখছে, আমার নবী গুনতেছেন, চাচা বাইতুল মুকাদ্দাসের সামনে দরজা আছে তিনটা। আবু জাহেল কই, কই গনে? নবী গনে, 1 2 3, তিনটা দরজা আছে। এমনি জিব্রাইল দক্ষিণ দিক ঘুরাইলেন, জানালা গুনবে নবী? ও চাচা জানালা আছে দুইটা, উত্তর দিক ঘুরাইছে জিব্রাইল, চাচা গো উত্তর দিকে জানালা আছে দুইটা, এক একটা জানালার মধ্যে 9টা কইরা রড আছে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে আমার বন্ধু বলো, শুধু দরজা জানালা রট নয়, এর মধ্যে কয়টা ইটা বালু আছে সব আমার নবী বলতে পারবে, বলল পারবে কি না? এবার আবু জাহেল বলেন, বাতিজা গনে গনে কিভাবে বললা? আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে আমার বন্ধুর জন্য বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছি, তোমার জন্য নয়। আবু জাহেলকে, বাতিজা বুঝলাম না তোমার ব্যাপার, ওই যে সামসাড়া কো সাসা, এটা বুঝবার নাই, বুঝবার নাই, লন জায়গা বাড়ি গিয়া কইতাছে, বিবি গো আব্দুল্লাহর পোলা
কই বলে কই গেছে কই, আবার বাইতুল মুকাদ্দাস বলে গনে। কিন্তু মহিলাটা ছিল একটু ধার্মিক, যদিও ইহুদি ধার্মিক ছিল। মহিলা কয় দেখো এই নবীর আব্দুল্লাহর পোলার একটা সুনাম আছে এলাকায়, আব্দুল্লাহর পোলার সাথে বাহাদুরি করো না, তুই অজুমুন তার কথাই কস, মাতবুরি করিস না, বাজার থেকে মাছ আনছি মাছ কাট, বিবিরে দিছে মাছ কাট তো হয়ে গেছে, পুকুরে গোসল করতো, পুকুরে গোসল করে ডুব দিছে, আসিল জেন্টস ডুব দিয়া দেহে লেডিস, এ ক্ষমতা আমার আল্লাহর আসেনি, আল্লাহর ওলির দুয়াই জেন্টস লেডিস হয়, লেডিস জেন্টস হয়, এই খবর জানেননি? বাস্তব, যেখানে আমি প্রত্যেক বছর মাহফিলে যাই, এটা কুমিল্লা জেলার বড়রা থানা জলম ইউনিয়ন, জলম ইউনিয়ন কলেজ মাঠ ঈদগার মাঠে প্রত্যেক বছর তিন দিন ব্যাপী মহাসম্মেলন হয়। এই সম্মেলনের যিনি দায়িত্ব নিয়ে আছেন হাফেজ মাওলানা শাহ আলম, হাফেজ মাওলানা শাহ আলম, শাহ আলম ভাই, ওনার নাম ছিলেন শাহানা, শাহানা বেগম নাম ছিল, শাহপুর দরবার শরীফের বাগদাদি হুজুরের দোয়ায় শাহানা বেগম পুরুষ হয়ে গেছে, এখন এবং শাহানা বেগমের নাম হয়ে গেছে শাহ আলম, এখন মাওলানা শাহ আলম প্রত্যেক বছর তিন দিন ব্যাপী সম্মেলন করে সুন্নি মহাসম্মেলন।